বৃষ্টির জন্য কারণবশত রাস্তাটা ভেঙে গেছে পুরো। এই রাস্তায় বৃষ্টি হইলে ঘরের থেকে বের হইতে পারি না, বেহাল দশার কারণে গাড়ি উল্টে যায়, উল্টে গেলে ওই মালগুলি নষ্ট হয়ে যায়। বর্ষাটা কমে গেলেই আমরা মানে কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। খানাখন্দ সৃষ্টি হয়ে শরীয়তপুর ঢাকা সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। জাজিরা টিএনটি মোড় থেকে এক্সপ্রেসওয়ের গোল চত্বর পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কটি এখন ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এই সড়ক ব্যবহারকারীরা। সামান্য বৃষ্টিতে দুর্ভোগ আরো বেড়ে যায়। যে বিকল্প রাস্তা দিয়ে আমরা আগে যাইতাম সেই রাস্তাটা দুর্ভোগ, প্রচুর পরিমাণ বৃষ্টির জন্য কারণবশত রাস্তাটা ভেঙে গেছে পুরো। এখানটা সাধারণ মানুষ চলাচল করে, ভ্যান বা মোটরসাইকেল একটা গাড়ি আপ ডাউন করতে পারতেছে না। এই রাস্তায় বৃষ্টি হইলে ঘরের থেকে বের হইতে পারি না, রাস্তায় রোজ রোজ অ্যাক্সিডেন্ট বাড়তেছে, রাস্তা ধসে নামতেছে। আবার কোথাও নেই সড়কের চিহ্নটুকু পর্যন্ত। এতে এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পণ্য ও যাত্রীবাহী পরিবহন। এছাড়া যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই রাস্তার পরিস্থিতি, এদের দা ওই দাদা গাড়ি পড়ে যায়, দাদা নেমা যায়, এর দিন দিনে প্রতিদিন দুই চারটে ঘটনা ঘটে। পাতি ভেঙে যায় গাড়ির, সাইকেল ভেঙে যায়। অনেক কৃষক দূরে থেকে যে মালগুলি আনে, রাস্তা বেহাল দশার কারণে গাড়ি উল্টে যায়, উল্টে গেলে ওই মালগুলি নষ্ট হয়ে যায়। এক নম্বরের পরে দুই নম্বর গিয়ারের পরে তিন নম্বর তো লাগানোই যায় না, মানে দুই নম্বর গিয়ারে আসছে, এইটুক জায়গায় আসছে যে কতটুক তেল পরে সেটা তো আমরা বুঝি। হচ্ছে না কোনো ধরনের সংস্কার, ফলে বর্ষা ও ভারী যানবাহনের চাপে 16 ফুটের সড়ক ভেঙে চলে এসেছে 8 ফুটে। এই শরীয়তপুর জেলাবাসী আজকে সুস্থভাবে ঢাকা শহরে যেতে পারে না, ঢাকা থেকে শহরে আসতে পারে না। বিগত দিনে যারা ছিলেন তাদের প্রতি এখন আর কোনো দাবি নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত আবেদন এবং দাবি, রাস্তাটা যেন খুব দ্রুত কাজ সম্পূর্ণ হয় এবং এই জনগণ, এই মানুষের যে বেহাল অবস্থা, বেহাল দশা, এটা যেন খুব দ্রুত লাঘব হয়। এ ব্যাপারে জেলা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের দ্বিতীয় অংশের 13.5 কিলোমিটার সড়কের 70 ভাগ কাজ শেষ হলেও বর্ষা মৌসুম চলে আসায় সংস্কার কাজে বিঘ্ন ঘটছে। এই প্রকল্পের মেয়াদ একবার বৃদ্ধি করে 30/6/2026 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর এই বর্ষার সময়ে মানে কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের, কিন্তু মানে যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা মানে কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। আর এই বর্ষার সময়ে বিভিন্ন জায়গায় কিছু গর্ত আছে বা কিছু ডিপ্রেশন হয়ে আছে, ওই সব জায়গাগুলি আমরা মানে ইট বালু দিয়ে আপাতত চলাচলের উপযোগী করে রাখার চেষ্টা করতেছি। 2021-22 অর্থ বছরে 1,682 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলা শহর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত 27 কিলোমিটার সড়কটির টেন্ডার দেয় শরীয়তপুর সড়ক বিভাগ। এর মধ্যে সদর থেকে জাজুরা টিএনটি পর্যন্ত একটি অংশের 13.5 কিলোমিটার সড়কের কাজ এগিয়ে গেলেও চরম ধীরগতি টিএনটি মোড় থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে পর্যন্ত বাকি 13.5 কিলোমিটার অংশের নির্মাণ কাজ। দেখছেন ভিক্টোরিয়া ভিলাকে ব্যাকটেরিয়া ভিলা বানায় ফেলেছে। বলবেই তো, আপনি তো বাড়িতে ব্যাকটেরিয়ার চাষ করেন আর বাড়ির সবাই মিলে তাই খান। মানে অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।